চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি, জানালেন প্রধানমন্ত্রী। সেবা দিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ভোট চলছে স্থগিত হওয়া গাইবান্ধা তিন আসনে, উপজেলা নির্বাচন নিয়ে সরগরম দেশের রাজনীতি, আওয়ামী লীগ বিএনপির কণ্ঠে ভিন্ন সুর। ভারত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঠাঁই হয়েছে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে, নতুন সংকট সৃষ্টির আশঙ্কা বিশ্লেষকদের। এবং শেরেবাংলা নগর থেকে সরছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বললেন মন্ত্রী, অটিজমদের জন্য বিনামূল্যের শিশু পার্কের উদ্বোধন। স্বাগত এশিয়া নিউজ থার্টিতে, সঙ্গে আছি আমরা দুজন, আমি আসান হাবিব এবং একই সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। দর্শক শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে চলে যাব পুরো খবরে। চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার কথা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মস্থলে অনিয়মিত থাকলে তাদের ওএসডি করার নির্দেশও দেন তিনি। সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। আরো জানাচ্ছেন ইমরান হোসেন। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধানকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে সর্বোচ্চ সেবার মনোভাব নিয়ে চিকিৎসকদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ডাক্তার এবং নার্সদের জন্য বলবো, যখন একটা রোগী আসে তার গুরুত্বটা বুঝে বা তার আত্মীয় স্বজন তাদের যে মানসিক উদ্বেগটা বুঝে সাথে সাথে যেন তারা চিকিৎসার ব্যবস্থাটা নেয়, ফেলে না রাখে, এই মানসিকতাটা সেবামূলক একটা মানসিকতা এটা আমাদের চিকিৎসকদের মধ্যে যাতে হয়, এই বিষয়টা সম্পর্কে তাদের এই সচেতনতা সৃষ্টি করা দরকার। স্বাস্থ্যখাতে সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যন্ত মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, আমরা পৌঁছে দিয়েছি কিন্তু তারপরেও সেটাকে আরও মানে আধুনিক করা দরকার, আরও সম্ভবোপযোগী করা দরকার, মানুষজন সেই সেবাটা পান সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার। প্রত্যেক সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ দেন সরকার প্রধান। এখন ডিজিটাল সিস্টেম, আমাদের আইডি কার্ডও করা আছে, বায়োমেট্রিক্সে উপস্থিত অনুপস্থিত কিন্তু হিসাবটা নেওয়া যায়, তো সেই ব্যবস্থাটা বোধ হয় প্রত্যেকটা সরকারি হাসপাতালে এই ব্যবস্থাটা করে দেওয়া উচিত। ডাক্তার সেখানে থাকছে না কেন? যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই, নতুন ডাক্তার দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে নার্সদের ব্যাপারে আমি তাদের সম্মান দিয়েছি ঠিক, কিন্তু রোগীর সেবাটা তাদের করতে হবে, এটা বাধ্যতামূলক, না করলে সে চাকরিতে থাকবে না, চলে যাবে। বেসরকারি মেডিকেল কলেজের মান ও সেবার দিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়ে প্রতিটি বিভাগীয় শহরে বড় মাপের হাসপাতাল করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত কাজই করতে চাই আমাদের দেশের মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, এটা হচ্ছে সব থেকে মানে গুরুত্বপূর্ণ, তো সেদিক থেকে আমরা এখন যে পদক্ষেপগুলি নিচ্ছি আশা করি আমরা এটা করতে পারবো। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নৌবাহিনীর নতুন প্রধান আবু মুজাফফর মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে অনারম্বর অনুষ্ঠানে এ ব্যাচ পড়ানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনীর প্রধান মাসিহুজ্জামান শেরনিয়াবাদ সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
সাদুল্লাপুর পলাশবাড়ী নিয়ে গঠিত গাইবান্ধা তিন আসনে ভোট গ্রহণ চলছে। 132টি কেন্দ্রে আজ সকাল 8টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। সকালে ভাটগ্রাম স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী ডক্টর ইউনুস আলী, আর আলদাতপুর স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাসদের খাদিমুল ইসলাম। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। ভোটের মাঠে আছেন আরও তিন প্রার্থী। আসনটিতে মোট ভোটার 4,11,854 জন। সুষ্ঠুভাবে ভোট শেষ করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট প্রার্থী টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে আসনটি নির্বাচন স্থগিত করা হয়েছিল। জাতীয় সংসদ নির্বাচন শেষে এখন উপজেলার ভোট দিয়ে সরগরম দেশের রাজনীতি। যদিও ভোটের পরিবেশ নিয়েই দাবি করে স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ বলছে বিএনপির লেজে গোবরে অবস্থার কারণেই ভোটে যাওয়ার সাহস নেই দলটির। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দুয়ারে উপজেলা নির্বাচন, তাই সরগরম দেশের রাজনৈতিক অঙ্গনও। নেতারা করছেন চুলচেরা বিশ্লেষণ। উপজেলা নির্বাচন নিয়ে বড় দুই রাজনৈতিক দলের অবস্থান দুই মেরুতে। সংসদ নির্বাচনে অংশ নিলেও স্থানীয় সরকারের ভোটে অংশ নেবে না বিএনপি। বাংলাদেশে নির্বাচন বলে এখন আর কিছু নেই, সুতরাং কেউ যদি জিজ্ঞেস করে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, নির্বাচন হলে সে না আপনি নির্বাচনে অংশগ্রহণ করবে। যদিও তা মানতে নারাজ ক্ষমতাসীন দলের নেতারা। তারা জানান সন্ত্রাসী কর্মকাণ্ড ও মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপির এখন লেজে গোবরে অবস্থা। এ কারণেই জনসমর্থন নেই দলটির। জাতীয় সংসদে তারা নির্বাচন অংশগ্রহণ করেছে, কিন্তু তাদের নির্বাচন অংশগ্রহণটার মধ্যে কোথায় যেন একটা বিরাট ফাঁক ছিল। তারা সিরিয়াসলি এবং খুব রাজনৈতিকভাবে খুব সুদক্ষভাবে এটা পরিচালিত হয়েছে, সুদক্ষ হাতে পরিচালিত হয়েছে সেটি আমার মনে হয় না। আওয়ামী লীগের এই সিনিয়র নেতার প্রত্যাশা সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও হবে সুষ্ঠু, আবারও নৌকায় আস্থা রাখবে দেশের জনগণ। তবে বিএনপির কণ্ঠে ভিন্ন সুর। বর্তমানে যে নির্বাচনটা হয়েছে জাতীয় নির্বাচন, এটাকে বাতিল করে আপনাকে নির্বাচন দিতে হবে জনগণের, এখানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং নতুন নির্বাচিত সরকার, সংসদ, নতুন ইলেকশন কমিশন, এগুলোর মাধ্যমে দেশে একটি নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে হবে। উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা এটি পুনর্জীবিত হয়েছে, এই কারণে যুব সমাজ এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে এবার আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে হবে উপজেলা নির্বাচন। প্রথম দফার ভোট হবে আগামী মার্চে। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিনা ফারুক। জিনা ফারুক, আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। সিরাজগঞ্জে উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে কেমন প্রতিক্রিয়া দেখছেন আমাদেরকে জানাবেন। মিতা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচনের আমেজ শুরু হয়েছে। সিরাজগঞ্জে মোট 9টি উপজেলা রয়েছে এবং 22 লক্ষ ভোটার রয়েছে এখানে। তো আমরা দেখেছি যে এখানে বিভিন্ন প্রার্থীরা তাদের ভোট প্রার্থনার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমরা এখানে দেখেছি যে আওয়ামী লীগের যারা নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন তারা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন, এবং বিএনপি দলীয় যারা রয়েছেন, আমরা এখানে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেছেন যে কেন্দ্রের নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা আসলে নির্বাচনে যাবেন কিনা এখনও তাদের সিদ্ধান্ত হয়নি। তো আমরা এই মুহূর্তে কথা বলবো সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, উনি বলবেন যে আসলে আপনাদের প্রস্তুতিটা কি, সিরাজগঞ্জে 9টি উপজেলায় আপনাদের প্রার্থিতা দিবেন, এই প্রার্থিতা আসলে জনগণ কীভাবে দিবে আর আপনাদের কীভাবে তারা গ্রহণ করবে, কীভাবে ভোট দেবে, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। আপনারা জানেন গত 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে নৌকা মার্কার প্রতীকে যে বিপুল বিশাল ভোটের ব্যবধানে বিজয় করেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, ঠিক তেমনি আগামী উপজেলা নির্বাচনে সিরাজগঞ্জের 9টি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য জনগণ প্রস্তুতি নিচ্ছে এবং অধীর আগ্রহ অপেক্ষা করছে শেখ হাসিনার নেতৃত্বে
উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আপনি শুনছিলেন যে উনি বলেছেন যে আওয়ামী লীগের প্রার্থীরা এবারে বিজয়ী হবে, তো সিরাজগঞ্জে এখন উপজেলা নির্বাচনে একটা শাসক রব বিরাজ করছে, তো জনগণ আসলে তাদের ভোটাধিকারের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বেছে নেবেন। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল উপজেলা নির্বাচনের সর্বশেষ অবস্থা। মিতা, ধন্যবাদ জিনা ফারুক। দর্শক সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী জিনা ফারুক। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। মিয়ানমারের পর এবার ভারত থেকেও বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। প্রায় 12 লাখ রোহিঙ্গার চাপ সামাল দিতে হিমশিম খাওয়া অবস্থায় ভারত থেকে নতুন করে রোহিঙ্গাদের আগমনকে মোটেও ইতিবাচক দৃষ্টিতে দেখছেন না সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ শফিকের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন কাজী মাহফুজুল হক। মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন সময়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 12 লাখ রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 32টি অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেয়া এসব রোহিঙ্গাদের সামাল দিতে যখন হিমশিম খাচ্ছে সরকার, ঠিক তখনই নতুন করে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে রোহিঙ্গারা। চলতি মাসে আসা 1300 অধিক রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে। বেশি নির্যাতন করা বাংলাদেশের মধ্যে আগে হাজার হাজার মানুষ সকল পূর্বে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ব্যাপারে এখনো কোনো সমাধান হয়নি, তার উপর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। এতে করে সামাজিক ও রাজনৈতিকভাবে নতুন সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটির এই নেতা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে রোহিঙ্গারা ছিল তাদেরকে নাটানো হচ্ছে, মিয়ানমার থেকে আসছে সেটার কোনো সমাধানের জন্য তারা কেন সহযোগিতা করছে না? এদিকে ভারত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বর্তমানে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ISCG-র মুখপাত্র ও জেলা প্রশাসক। সাম্প্রতিক কালে আমরা লক্ষ্য করেছি যে ভারত থেকেও কিছু কিছু রোহিঙ্গা কক্সবাজারে এসে অবস্থান নিয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগটাই ট্রানজিট ক্যাম্পে, অস্থায়ী ক্যাম্পে কুতুপালমে। তারা কী কারণে এসে কেন এসছে এই বিষয়গুলো আসলে এবং কোথায় আছে, আমাদের যে দায়িত্ববান যে অফিস আমাদের ট্রিপলার্স অফিস তারা ভালো বলতে আমি শুনেছি। প্রায় 12 লাখ রোহিঙ্গার চাপ সামাল দিতে হিমশিম খাওয়া অবস্থায় ভারত থেকে নতুন করে রোহিঙ্গাদের আগমনকে মোটেও ইতিবাচক দৃষ্টিতে দেখছেন না সংশ্লিষ্টরা। কাজী মাহফুজুল হক, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেন্যু পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সকালে বাণিজ্য মেলায় অটিস্টিক শিশুদের জন্য বিনামূল্যে শিশু পার্কের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। আরো জানাচ্ছেন বিপুল দেবরায়। জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। এবারের মেলায় সব বয়সী দর্শনার্থীদের পাশাপাশি অটিস্টিক শিশুদের জন্য রাখা হয়েছে বিনোদনের সুযোগ। সকালে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি শিশু পার্কটির উদ্বোধন করেন। বিনোদনের সুযোগ পেয়ে খুশি অটিস্টিক শিশুরা। সমাজে যারা আছে, যে যার অবস্থান থেকে যদি এই প্রতিবন্ধী এবং অটিস্টিকদের কাছে এগিয়ে আসে তাহলে ওরা সমাজের বোঝা থাকবে না। এ সময় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই সরকারের। তো এদেরকে তো সবাই টেক কেয়ার করতে হবে, আমাদের সমাজে সেটাকে কোনো অপাঙ্ক্তিও ভাবা যাবে না। আমাদের সমাজে তাকে নিয়েই মূল স্রোতে এদেরকে স্বাভাবিক আচরণ করতে হবে। আজকে এটা দেখে গেলাম কিছু ধারণা হলো, আগামীতে আমরা কথা বলবো আরও কি বেশি কিছু করা যায় কি। সামনের কয়েকদিনে বাণিজ্য মেলার বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যনির্বাহী কমিটির সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, দেশের প্রতিটি আনাচে কানাচে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে কাজ করছে সৈনিক লীগ, এর ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক GHM কাজল, সিনিয়র সহ সভাপতি বীর প্রতীক আনোয়ার হোসেন পাহাড়ি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর একটি নাম যেটা আমরা পাইছি আমাদের সমিতিতে, আমাদের সংগঠনে, আমরা একে বঙ্গবন্ধুকে কিভাবে এই জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই নামটা ধরে রেখা সারা বিশ্বে যেন আমরা
পরিচিত হইতে পারি, সারা বিশ্বে যেন আমরা নাম হইতে পারে বঙ্গবন্ধু সৈনিক লীগ এই কাজ করতেছে। দর্শক নিচ্ছি সেন্ট সিকিউরিটি সংবাদ বিরতি, ফিরে এসে সংবাদে থাকছে। যশোর সদরের এমপি ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ককটেল হামলা, খতিয়ে দেখছে পুলিশ। যশোর সদরের এমপি ও আওয়ামী লীগ নেতাদের বাসভবন, ব্যবসার প্রতিষ্ঠান সহ চারটি স্থানে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত রাতে পরপর এই হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত ও ককটেলের কৌটা উদ্ধার করেছে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদের বাসভবনে ককটেল হামলা হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাঁচতারকা হোটেল জাবিরে ককটেল বিস্ফোরণ হয়। এর আগে শাহিন চাকলাদারের চাচাতো ভাই তহিদ চাকলাদার ফন্টুর বাসভবনে ককটেল হামলা হয়। এরপর চাকলাদার ফিলিং স্টেশনে ককটেল হামলার খবর পান তারা। কারা এই হামলা করেছে তার তদন্ত চলছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। এবারে শেড প্রপার্টিস লিমিটেড চট্টগ্রাম সংবাদ। দ্বিতীয় গোল্ডেন ইস্পাত গলফ টুর্নামেন্টের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোল্ডেন ইস্পাত লিমিটেডের পরিচালক শহীদুল ইসলাম। এছাড়াও গোল্ডেন ইস্পাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে 24 জন মহিলা এবং 21 জন জুনিয়র সহ 174 জন গলফার অংশগ্রহণ করেন। এবারে বাণিজ্য সংবাদ। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স SBSC ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান SM আমজাদ হোসেন। আর উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ গোলাম ফারুক এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালালউদ্দিন আহমেদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যাংকের চেয়ারম্যান SM আমজাদ হোসেন জানান, আগামীতে কৃষি ও SME খাতে উন্নয়নকে স্থিতিশীল করতে কাজ করবে SBSC। এবং এটা করা যায় যদি আমরা দুইজনকে ডাকলাম, ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের সূচনা বক্তব্যে ডিএমবি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার তারিকুল ইসলাম বিশেষ বাণিজ্য দিতে যাবেন। শেষ করবো এশিয়া নিউজ 30। তার আগে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি, জানালেন প্রধানমন্ত্রী। সেবা দিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ভোট চলছে স্থগিত হওয়া গাইবান্ধা তিন আসনে। উপজেলা নির্বাচন নিয়ে সরগরম দেশের রাজনীতি, আওয়ামী লীগ বিএনপির কণ্ঠে ভিন্ন সুর। ভারত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঠাঁই হয়েছে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে, নতুন সংকট সৃষ্টির আশঙ্কা বিশ্লেষকদের। এবং শেরেবাংলা নগর থেকে সরছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বললেন মন্ত্রী। অটিজমদের জন্য বিনামূল্যে শিশু পার্কের উদ্বোধন।
এশিয়া নিউজ 30 এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6:30টায় এশিয়া নিউজ 30 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।